শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখো, সকালবেলা এদিকে চা নিয়ে নিয়েছি আমার জন্য, আর তার সাথে হচ্ছে গিয়ে বসার জন্য বিস্কুট আর মুড়ি। ও সকালবেলা টিফিনটা এইটাই খায়। আর ওর দাদাজনকে কলেজে যায়, সেদিনকে ওর দাদাজন তো রুটি খায়, সেহেতু ও একটা রুটি খেয়ে তারপর শোয়। আবার 10টা 11টার সময়, 10টা থেকে সাড়ে 10টার মধ্যে ওকে টিফিনটা দিয়ে দিই। আর আজকে আমাদের টিফিনে করেছিলাম ব্রেড বাটার করেছিলাম, আর আমার ইচ্ছা হয়েছিল আজকে পিনাট বাটারের সাথে জ্যামটা খেতে কীরকম লাগে সেটা দেখার জন্য। মাঝে মধ্যে না বাচ্চার মতন বিহেভিয়ার করতে থাকি। তো যাই হোক, তো সবারই ইচ্ছা করে যে কখনো বড় হতে, কখনো আবার বাচ্চাদের মতন সব কিছু করতে। তো তোমাদের সাথে আজকে একটা রান্না শেয়ার করব, একটা না দুটো, মানে আমি আজকে অনেকগুলোই রান্না করেছি, কিন্তু তার মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করছি বাটার পনির। তো ঘরোয়া পদ্ধতিতে বেশিক্ষণ লাগে না, জাস্ট মানে 10-20 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়, তবে ঠান্ডা করতে যেটুকু মশলাটা টাইম লাগে। তো দেখো, দেখতেই পাচ্ছ, প্রথমে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ঝুড়ির মধ্যে আদা ছিল, আর পেঁয়াজ, আর হচ্ছে কি তোমার টমেটো, এই তিনটে জিনিস একসাথে নিয়ে ভালো করে অল্প একটু তেল দিয়ে ওটাকে ভেজে নিয়েছি। আর তারপরে হচ্ছে গিয়ে কাজু বাদাম, কিশমিশ আর একটু চারমগজ দিয়েছিলাম, ঘরে যা যা থাকে, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। দেখতেই পেলে ওটাকে ভালো করে একটু ভেজে ভেজে তারপরে জল দিয়ে দিয়েছিলাম। আর ওর মধ্যে একটুখানি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে দিয়েছিলাম যাতে রঙটা ভালো মতন আসে। দেখো, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি নিয়ে এবার চারের মধ্যে নিয়ে ঠান্ডা করতে নিয়ে দেবো। তোমরা যে আওয়াজটা শুনতে পাচ্ছ না, আমি ওয়াজ ওভার দিচ্ছি, বস আমার সাথে বসে এরকম করছে, তো একটু মানিয়ে নিও, কারণ ও তো আর বোঝে না এসবগুলো। তো যাই হোক, আর ওর মধ্যে আমি দই দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এবার দইটা দিয়ে যেই দিয়েছি, এবার মিক্সিতে আজকে আমার কাজের শেষ নেই, শরীর ভালো না, তার মধ্যে হচ্ছে এইসব জিনিসগুলো হচ্ছে। দেখো, যেই মিক্সিতে দিয়েছি অমনি সব একদম মানে টক দইটা দিয়েছিলাম সব বেরিয়ে এসছে। যাই হোক, তারপরে আবার মুছে টুছে পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এবার বাটারও দিয়ে দেবো, দিয়ে এবার মশলাগুলোকে যাই মানে যেটা টেস্ট করেছিলাম ওই মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এই যে মশলাটা একবার যেহেতু কষানো আছে, তো বেশিক্ষণ সেই জন্য সময় লাগে না, যেটুকু কোনোটাই ভালো লাগে না বন্ধুরা। তো যাই হোক, মানে সর্বকিছু বাধা বিঘ্ন ত্যাগ করে আমাদেরকে ঘরের মহিলাদের, হাউস ওয়াইফদের, এগুলো তো করতেই লাগবে। তো ছেলের আবদারের জন্য আজকে আমার কাছে এইটাই হচ্ছে স্পেশাল ডিশ ছিল, ওর জন্য বেশ একবারে করে রেখে দিয়েছিলাম, দুবেলাও হয়ে যাবে। আর তার সাথে ওই মশলাটা কষাতে কষাতে আমি যেটুকু সময় পেয়েছি সবজিগুলো সব কেটে রেডি করে নিয়েছি, হাতে একা হাতে সর্বস্ব কিছু গুছিয়ে ওঠার খুবই প্রবলেম হয়। আর যদি কাজের লোক রাখার থেকে না রাখাই ভালো, কারণ একদিন আসলে 10 দিন আসে না। তো যাই হোক, আমার এখানে দেখো তরকারিটা মানে পনিরটা হয়ে গেছে আর ফুটছে, যখন এখন তো আর ছিটকাচ্ছে না, কিন্তু নামানোর আগে আমি গরম মশলা আর হচ্ছে মেথি, কাসুরি মেথি দিয়ে ভালো করে উপর থেকে আর একটু বাটার দিয়ে নামিয়েছিলাম, খেতে খুব সুন্দর হয়েছিলো। আর মাছের তরকারিটা নর্মালি যেটা হয় সেটাই করেছিলাম, নর্মালিভাবে করেছিলাম। যাই না, তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো কিনা আমার যে কতটা শরীর খারাপ ছিল বা যাই আছে, সেই জন্য আমি ভিডিও পোস্ট করতেও পারছি না। আর শরীরের থেকেও হচ্ছে কি, মন মন হচ্ছে আসল বন্ধুরা, তা ঠিক না? মন যদি ভালো না থাকে দেখবে কেউ সাথ দেয় না। তো আজকের রান্নাগুলো আমার কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আসে থেকো বন্ধুরা। আজকের মতন এখানেই মানে শেষ করছি ভিডিওটা, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।